অসুস্থ এক ব্যক্তির পাশে শাসক বিজেপি। গত কয়েক মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উদয়পুর মহকুমার গীত ভারতী পাড়ার এক বাসিন্দা, নাম স্বপন সাহা। জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে উদয়পুরে নিজ বাড়িতে এসে বিছানায়। হাঁটাচলা করা ওনার ভীষণ অসুবিধা। খবর পেয়ে এলাকার পৌর পরিষদের কাউন্সিলর নুপুর নন্দী ওনাকে বেশ কয়েকবার দেখতে যান এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। অবশেষে স্বপন সাহার হাঁটাচলা করতে দেখে ভারতীয় জনতা পার্টির রাধাকিশোরপুর মণ্ডলের পক্ষ থেকে মণ্ডল সভাপতি প্রবীর দাস, উদয়পুর পৌর পরিষদের কাউন্সিলর নুপুর নন্দী, 35 নম্বর বিজেপির বুথ সভাপতি আশিস সাহা আহত স্বপন সাহাকে দেখতে যান শনিবার এবং ওনাকে দেখে একটি হুইলচেয়ার ও দিয়ে আসেন। রাধাকিশোরপুর মণ্ডল সভাপতি প্রবীর দাস বলেন, সবসময় বিজেপি আহত কিংবা অসুস্থদের পাশে যেমন দাঁড়িয়ে সাহায্য করে, তেমনই সব অংশের মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, যা আজকে স্বপন সাহাকে একটি হুইলচেয়ার দিয়ে সাহায্য করেছে। অতীতে এরকম সাহায্যের জন্য কেউ এগিয়ে আসতে দেখা যায়নি বলে জানান প্রবীর দাস। অ্যাকচুয়ালি আমরা কয়েকদিন আগেই খবর শুন, আমাদের এই যে 35 নম্বর বুথের যে আমাদের যারা কার্যকর্তা আছেন, যারা এখানে আমাদের মণ্ডলের সেক্রেটারিও আছেন, আশিস শাহ মহোদয় আছেন, আমাদের যুব মোর্চার জেনারেল সেক্রেটারি, তাদের মারফতে আমরা শুনতে পাই আছে আমাদের এই বুথেরই সভাপতি এখন সম্রাট, ওনারা যে এখানে আমাদের যারা কার্যকর্তা আছেন তারা তো অ্যাকচুয়ালি চিরন্তরী রেগুলার একটা মানুষের সাথে একটা জনসংযোগে আছেন। তো এই তার মারফতই জানতে পারি যে এখানকার আমাদের এই গীত ভারতী পাড়ার যে স্বপন সাহা মহোদয়, উনি কিছুদিন আগে এই স্ট্রোক করেছিলেন, তো তাতে ওনার একটা মানে একটু চলাফেরা করতে এখন অসুবিধা হয়েছে। 2-1 মাস যাবৎ উনি বিছানার মানে মোটামুটি একদম শয্যাশায়ী, তো চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। তো সেই যেহেতু আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার এখন এসছে যে যাদেরই চলাফেরা করতে একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য, বা যারা একটু বধিরও আছে কানের কোনো সমস্যা থাকলে তাদের জন্য মেশিনের ব্যবস্থা করা, মানে যাকে যাদেরকে মানে ফিজিক্যালি যারা একটু অসমর্থ থাকে চলাফেরা করতে বা শুনতে বা চোখে দেখতে, তাদের জন্য মানে অ্যাভেলেবেল জিনিসপত্র ব্যবস্থা করে রেখেছেন। আর তার ফলে আমাদের মাননীয় যে মিনিস্টার অফ স্টেট প্রতিমা ভৌমিক মহোদয়া, যিনি এই এটাই মন্ত্রিত্বের দায়িত্বে আছেন, তো ওনার দায়িত্বকালে আমরা দেখেছি যে আমাদের শুধু ত্রিপুরার জন্য সারা ভারতবর্ষব্যাপী এমন একটা আমূল পরিবর্তন এসেছে, একটা চিন্তাধারারও একটা চেঞ্জ এসছে। যেখানে বিগত সময়ে আমরা দেখতাম একটা সাধারণ হুইল চেয়ার থাক দূরের কথা, একটা কানের একটা মেশিন বা একটা সাধারণ স্টিকও যদি আমরা পেতে হতো তাহলে একটা নেতার বাড়িতে যেতে হতো, কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আসার ফলশ্রুতিতে আমরা দেখেছি তার জন্য কাউকে কোনো নেতার বাড়িতে যেতে হয় না। আমাদের যারা সামাজিক কার্যকর যারা কার্যকর্তারা আছে, যারা বুদ্ধিভিত্তিক যারা কার্যকর্তারা আছে, তাদের মারফতে আমরা শুধু একটা খবর পেলেই সরে, আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা আছেন, আমাদের জনপ্রতিনিধিগণ আছেন, যে তাদের মারফতে আমরা এই জিনিসগুলি মানে সরকার থেকে একটা অ্যাভেলেবেল যে ফেসিলিটি দিয়ে রেখেছে তার একটা ব্যবস্থাপনা করে করতে পারি। তাতে আমরা দেখলাম যে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের নুপুরনন্দী মহোদয় আছেন এখানে, যে ওনারই একটা ইচ্ছা ছিল উদ্যোগ যে তাড়াতাড়ি উনি শুনতে পেয়েছেন, বাস একটা জিনিসের ব্যবস্থা করে দিয়েছেন এবং তাতে আগামী দিনে ওনার চলাফেরা করতে কোনো অসুবিধা হবে না, যদি কোনো অসুবিধা হয়। তাই আজকে আমাদের এখানে আসা এবং ওনাকে এই যে হুইল চেয়ারটা যাওয়া, তাছাড়া আজকে আরও কয়েকটা জায়গাতে ওনারা যাবেন, আমাদেরও আরও একটা প্রোগ্রাম আছে আরও কিছু মানুষকে কীভাবে সহায়তা করা যায়, কারণ কি ভারতীয় জনতা পার্টি মানে সেবা সেবাই আমাদের সংগঠন, এটি আমাদের মূল মন্ত্র, আমরা সেই দিশাতেই চলছি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।